আমি কাজের জন্য নই, বরং বাবার সাথে রাগ করে বিদেশে চলে গিয়েছিলাম। কিন্তু কেন? আর আমাকে কেউ কিছু জানাইনি কেন? কথা বলার মাঝেই সকালে চোখ গেল তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকে একটা মেয়ের দিকে, যার কোলে একটি ছোট্ট বাচ্চা ঘুমিয়ে আছে। বাচ্চাটা হুবহু তার ভাইয়ের মতো দেখতে। সকালে কেন যেন ভীষণ চেনা চেনা লাগলো মেয়েটিকে। পরক্ষণেই সে চিনতে পেরে বলল, আখি আপু তুমি? আখি সকালকে দেখেই চিনে ফেলেছিল, কিন্তু সকাল সে পলকের বোন তা সে ভাবতেই পারেনি। এতগুলো বছর আগ পর্যন্ত পলকের বোনকে সে সামনাসামনি বা ছবিতে দেখেনি, শুধু পলকের মুখেই শুনেছে তার বোনের কথা। কিন্তু পলক কখনোই বলেনি যে তার বোনের নাম সকাল, সে সবসময় অপর্ণা নামটাই বলে এসেছে সকালের। তাই এত পরিচিত হয়েও সকালকে চিনতে পারেনি আঁকি। সকালের কথায় মুখে হাসি ফুটিয়ে আঁকি জিজ্ঞেস করলো, কেমন আছো পিচ্চি? ভালো, কিন্তু তুমি এখানে এত বছর পর এলে যে, এতদিন কোথায় ছিলে? সেটা না হয় তোমার ভাই বলুক। পলক অবাক হয়ে সকালের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই আঁকিকে চিনিস? হ্যাঁ, তুমি বিদেশ যাওয়ার বছর খানিক আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেখানে তো আঁকি আপু আর তার বন্ধু স্নিগ্ধ মানের ডক্টর সাহেব ওনারা দুজন মিলে আমার চিকিৎসা করেছিল। কেশুবাদেই চিনি আমি আপুকে। কিন্তু তুমি আপুকে কি করে চেনো? আমি আমার স্ত্রী আর তোর ভাবি। আর এই যে পোচকুটাকে দেখছিস, ও তোর এই ভাই ভাবির ছেলে, ওর নাম নয়ন। ভাইয়া তুমি বিয়ে করে ফেলেছো? কবে, কখন, কিভাবে? আমাকে কিছুই জানালে না। আরে বিয়ের খবর বাদ দাও, বেবিকে দেখে তো মনে হচ্ছে ওর এক বছর পার হয়ে গেছে। তুমি আমাকে বেবির খবরও জানাওনি। পরিস্থিতি ছিল না জানানোর মতো। পাপা তো আমার সাথে সকল সম্পর্কই ছিন্ন করে দিয়েছিল। কেন? কারণ আমি তাদের না জানিয়ে আঁকিকে বিয়ে করেছিলাম। তাও বিয়ে করে দুই বছর লুকিয়ে রেখেছিলাম এই কথাটা। তাছাড়া আঁকি অনাথ, ওর এই পৃথিবীতে কেউ নেই। ও অনাথ আশ্রমে বড় হয়েছে, ভাগ্যক্রমে কোনো একভাবে স্নিগ্ধর সাথে ওর বন্ধুত্ব হয়, আর সেই ওকে নিজের বোনের মতো আদৌ যত্ন করে বড় করেছে। পড়াশোনার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, সেই জন্যই আঁকি আজ একজন ভালো ডাক্তার। বাবাকে বলেছিলাম যে আমি আঁকিকে ভালোবাসি, আমি কোনো কিছুর বিনিময়ে ওকে ছাড়তে পারবো না, কিন্তু বাবা মানেনি, উল্টো আঁকিকে অপমান করেছে। তাই আমি আঁকিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। সকাল সবটা শুনে পেছন ঘুরে আরিফুলের দিকে তাকিয়ে দেখে তিনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, মুখে হালকা রাগের ছাপ স্পষ্ট। সকাল জানে কিভাবে তার বাবার মন এখন গলাতে হবে। সে বলকের দিকে তাকিয়ে চোখ মেরে বাবার কাছে চলে গেল। অধীর আগ্রহের সাথে দাঁড়িয়ে আছে বলক, তার একমাত্র ভরসা এখন তার বোন সকাল। শুধু সকালই পারবে বাবাকে মানিয়ে নিতে, যাতে উনি বলক আর আঁকিকে মেনে নেয়। সকাল আরিফুল ইসলামের মুখ দেখেই বুঝেছে যে আরিফুল ইসলাম তেমন একটা রেগে নেই এখন। অবশ্য রাগ কমে যাওয়ারই কথা, নয়নকে দেখে তো তারই প্রাণটা জুড়িয়ে গিয়েছে। কি সুন্দর মিষ্টি একটা মুখ! সকাল তার বাবার সামনে যেয়ে দু হাতে দু গাল টেনে আল্লাহ দিয়ে শুরু বলল, ও পাপা দেখো না কি কিউট বাচ্চাটা, তুমি ভাইয়া আর ভাবির উপর রাগ করে ওই বাচ্চাটার থেকে মুখ ফিরিয়ে রেখেছো। এরকম ফুটফুটে বাচ্চার থেকে কেউ কি করে পারে মুখ ফিরিয়ে নিতে? পাপা অন্তত এই বেবিটার জন্য ওদের মাফ করে দাও। ভাইয়া আর ভাবি তো মাফ চাইতেছে। আর তাছাড়া এখন ভাইয়া ভাবি তো একা নয়, ওদের সাথে তোমার নাতিও আছে, একবার চিন্তা করে দেখো তো। আরিফুল ইসলামের নাতি তার দাদুর ছোঁয়া ছাড়া বড় হচ্ছে, এই খবর যদি বাইরের মানুষ জানে তখন ওনারা কি ভাববেন? পাপা আমি কিন্তু ভাইকে ছাড়া আর থাকছি না, তুমি যদি ভাইকে চলে যেতে বলো তাহলে কিন্তু আমিও ভাইয়ের সাথে চলে যাব। মেয়ের কথা শুনে আরিফুল ইসলাম চোখ ছোট ছোট করে তার দিকে তাকালেন। সকালে এক গাল হেসে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমি জানি আমার বাবা কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে পারেই না, তার মানে এই ভাইয়েরাও কোথাও যাচ্ছে না। আমার পাপা দুনিয়ার সব থেকে ভালো পাপা, এই জন্যই তো আমি আমার পাপাকে এত ভালোবাসি। আরিফুল ইসলাম বলার মতো কিচ্ছু খুঁজে পেলেন না। তার এই দুই ছেলে মেয়ে তার চান, ছেলেটা না হয় তার একটা ভুল করেই ফেলেছে, সেজন্য উনি পলকে পরিবার থেকে দূরে রেখে শাস্তিও দিয়েছেন। কিন্তু এখনও অনেক হয়েছে, এবার এই ছেলেকে আসলেও তার মেনে নেওয়া উচিত, না হলে তার নাতি যে তার ছায়া তলে বড় হতে পারবে না। মনে মনে এত কথা ভাবলেও মুখটাকে তিনি আগের মতোই গম্ভীর করে রাখলেন। সকাল কিছুটা বুঝতে পেরে হেসে আখির কাছে গেল। ভাবি নয়ন তো উঠে গেছে, আমি ওকে কোলে নি? হ্যাঁ অবশ্যই নাও,
তোমারও তো ছেলে। নন ফেল ফেল করে তাকিয়ে আছে সকালের দিকে। সকাল হেসে হাত বাড়াতেই নন এক লাফ দিয়ে সকালের কোলে চলে গেল। এটা কি হয়তো রক্তের টান বলে? নয়ন সকালের কোলে গিয়ে বুকে মাথা রেখে শুয়ে পড়েছে চুপচাপ। পলক আর আঁখি অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ নয়ন সচরাচর কারো কোলে যেতে চায় না। অন্য কারো কোলে গেলেই সে গগন বিদারে চিৎকার দিয়ে কেঁদে উঠে। আর সকালের কোলে গিয়ে কি সুন্দর চুপচাপ শুয়ে আছে! আঁখি বা পলকের কোলেও সে এত চুপচাপ থাকে না। সকাল নয়নের মুখ উঁচু করে কপালে গালে আর ঠোঁটে চুমু দিল। নয়ন খিল খিল করে হেসে উঠল। কিছুক্ষণ আদর করে সকাল নয়নকে নিয়ে আরিফুলের কোলে দিল। আরিফুল ইসলাম ছল ছল দৃষ্টিতে তার নাতির দিকে তাকিয়ে থেকে অগণিত চুমু খেলেন তার মুখে। সকাল তার ভাইয়ের দিকে তাকিয়ে হাসল। পলক আর আঁখির চোখ দুটোও ছলছল করছে। অবশেষে আরিফুল ইসলাম ওদের মেনে নিল। নয়নকে কোলে নিয়ে উনি পলক আর আঁখির দিকে তাকিয়ে এগিয়ে আসতে ইশারা করতেই পলক এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বাবাকে। ছেলের কপালে চুমু দিতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল তার। আঁখি এসে পাশে দাঁড়াল। বাবা ছেলের মিলন দেখছে সে। পলকে সরিয়ে আরিফুল ইসলাম আঁখির মাথায় হাত বুলিয়ে দিলেন। ভালোবাসা স্বরূপ নিজের হাত থেকে দুটো স্বর্ণের আংটি খুলে দিলেন আঁখিকে। তার গলার মোটা স্বর্ণের চেনটা খুলে নয়নের গলায় পরিয়ে দিলেন। রেহানা বেগম ছেলেকে জড়িয়ে ধরে এতদিনে জমিয়ে রাখা চোখের জল দিয়ে বুক ভেজাচ্ছে পলকের। মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে পলক। ছেলেকে ছেড়ে আঁখির কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরলেন আঁখিকে। এরপর নিজের নাতিকে কোলে তুলে নিলেন। কিছুদিন আগ পর্যন্ত যেই ছেলে তার কোলে ঘুরে বেড়াতো, আর সেই ছেলে সন্তান তার কোলে। ভাবতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল রেহেনা বেগমের। পলক আরিফুল ইসলামকে জড়িয়ে ধরে আছে বলে সকাল গাল ফুলিয়ে ধাক্কাতে লাগলো পলককে। পলক সরে যেতেই সকাল তার বাবাকে জড়িয়ে ধরে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, পাপা শুধু আমাকে আদর করবে, তুমি সরো কাবাব মে হাড্ডি। ইহ, পাপা আমাকে আদর করবে, তুই সর চিকনি। এই ভাই, খবরদার আমাকে চিকনি বলবে না। দেখেছো আগের থেকে আমার ওজন বেড়ে গেছে, আমি আর আগের মতো পাতলু নেই। দেখে তো মনে হচ্ছে না, আর একদম ঢপ দিবি না, তুই এখনো আগের মতোই বাস হয়ে আছিস, ফু দিলে উড়ে যাবি। দাও ফু দাও, যদি আজকে ফু দিয়ে আমাকে না উড়াতে পারছো, না উড়াতে পারছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। না থাক, দয়া করলাম তোকে, তুই উড়ে গেলে আমার সাথে ঝগড়া কে করবে বল? তুমি কি বলতে চাইছো, আমি ঝগড়ুটে? আমি কি তা একবারও বলেছি? তুই তো বললি তুই ঝগড়ুটে। ভাইয়া ভালো হবে না, কিন্তু তুমি পরোক্ষভাবে আমাকে ঝগড়ুটে বলেছো। আচ্ছা বাবা সরি, তোর সাথে এতদিন পর দেখা হলো তো, তাই ঝগড়া করার লোভটা সামলাতে পারলাম না। আগে তো সারাদিন ঝগড়া করতাম। হ্যাঁ, এরপর তো আর আমাকে মনেই পড়েনি, তাই তো কোনো খোঁজ খবরও নাওনি। তোকে তো সব বললাম, তারপরও রাগ করছিস? তুমি পচা, অনেক অনেক পচা, সকাল পচাদের সাথে কথা বলে না। তাহলে কি আবার চলে যাব? ভাইয়া সকাল কেঁদে জড়িয়ে ধরল তার ভাইকে। পলক হেসে দিলেও তার চোখে পানি রয়েছে। দু হাতে নিজের বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে তাকে পলক। ড্রয়িং রুমে বসে গল্পে মশগুল হয়ে আছে পলক, আঁখি, আরিফুল ইসলাম আর রেহেনা বেগম। নয়ন রেহেনা বেগমের কোলে ঘুমাচ্ছে। সকালের ফোন আসায় সে তার রুমে চলে গেছে। কিছুক্ষণ পরেই সে ড্রয়িং রুমে এসে সবার সাথে বসল। বাড়ি থেকে চানাচুর নিয়ে খেতে খেতে সবার কথা শুনতে লাগলো। একটু পরপর মিটিমিটি হাসছে আর স্নিগ্ধর ম্যাসেজের রিপ্লাই করছে। পলক ব্যাপারটা খেয়াল করে সকালে হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে নিল। প্রায় সাথেই হকচকিয়ে উঠল সকাল। হোয়াটসঅ্যাপে ডাক্তার সাহেব নামটা দেখে আর কয়েকটা মেসেজ দেখে ভ্রু জোড়া কিঞ্চি উঁচু করে তাকালো সকালের দিকে। ডাক্তার সাহেবকে আর তার সাথে তোর এত মেসেজ কেন? কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে খুব কাছের কেউ। গলা ঝেড়ে নিল সকাল। নিজের ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে বেশ লজ্জা লাগছে তার। আঁখি সকালের চেহারা দেখে বুঝতে পেরে হালকা হেসে বলল, আমি যদি ভুল না হই তবে এই ডাক্তার সাহেবটা স্নিগ্ধ, তাই না পিচ্চি? সকাল মুখে কিছু না বলে লাজুক হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। পলক চোখ ছোট ছোট করে আঁখিকে উদ্দেশ্য করে বলল, তুমি কি করে জানলে ছেলেটা স্নিগ্ধ? পিচ্চি তো প্রথম থেকেই স্নিগ্ধকে ডাক্তার সাহেব বলে ডাকে। এবার পলক সকালের দিকে তাকিয়ে ভ্রম কুঁচকে জিজ্ঞাসা করলো, স্নিগ্ধর সাথে কি সম্পর্ক তোর? সকাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পলকের প্রশ্ন শুনে। আরিফুল ইসলাম মেয়ের অবস্থা দেখে হালকা হেসে বললেন, আরে স্নিগ্ধর সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, ছেলেটা খুব ভালো, আমি নিজের ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেছি, ওর কোনো খারাপ কিছু পায়নি, তাই বিয়ে ঠিক করে ফেলেছি, ইতিমধ্যে বাগদানও হয়ে গেছে ওদের। পলক থতমত খেয়ে গেল আরিফুল ইসলামের কথায়। ড্যাব ড্যাব করে সকালের দিকে তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল।
তোর বিয়ে ঠিক হয়ে গিয়েছে? মানে আমি ভুল শুনছি না তো? তোর বিয়ে কেমনে কি? আমি তো এটাই ভেবে পাচ্ছি না, স্নিগ্ধর মতো একটা ছেলে তোকে পছন্দ কিভাবে করলো? ওর টেস্ট এত খারাপ আগে জানতাম না। সকাল পলকের কথায় রেগে গিয়ে বাস থেকে সোফায় কুশন নিয়ে ছুড়ে মারল পলকের গায়ে। পলক সেটা ক্যাচ ধরতে ওর হাত থেকে নিজের ফোনটা নিয়ে নিল সকাল। গাল ফুলিয়ে বলল, লজ্জা করে না তোমার নিজের বোন আর তার ফিয়ন্সের পার্সোনাল চ্যাটিং দেখতে? ইস, কেমন চ্যাটিং করছিস যে দেখতে লজ্জা পাবো? ভাবি তোমার জামাই আস্ত একটা নীলর্জ, একে তুমি সামলাও কিভাবে? আঁকে বিড়বিড় করে বলল, ও যে কত বড় নীলর্জ তা আমার থেকে ভালো আর কে জানে, ওকে সামলানোর চারটিখানি কথা না, অসভ্য একটা। আর চোখে পলকের দিকে তাকাতেই দেখলো পলক তার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে রেখেছে। আঁকে জোরপূর্বক একটা মিথ্যে হাসি দিল পলককে তাকিয়ে থাকতে দেখে। সকাল মিড়িমিড়ি হাসছে তার ভাই ভাবির কাহিনী দেখে। আরিফুল ইসলাম গলা খাঁকাড়ি দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। পলক, আঁকি যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, মামনে তুমিও যাও। ঠিক আছে পাপা, ও ভাবি আমি নয়নকে আজ আমার কাছে রাখি প্লিজ। সকাল বাচ্চাদের মতো বায়না করে বলল। আঁকি হালকা হেসে সকালে গাল টেনে দিয়ে বলল, ওর মাঝরাতে ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যেস আছে, তুমি সামলাতে পারবে না। সমস্যা নিয়ে আমি পারবো, আমি ওর ফুপি না, কাছে অনেক শান্ত থাকবে, প্লিজ ওকে আমার কাছে রাখি। আচ্ছা ঠিক আছে রাখো, সমস্যা নেই, ওর প্রয়োজনীয় জিনিসপত্র আমি তোমার রুমে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাবি। সকাল খুশি হয়ে পরম যত্নে নয়নকে মায়ের কোল থেকে নিয়ে নিল, তারপর আস্তে ধীরে উপরে নিজের রুমে চলে গেল। আরিফুল ইসলাম আর রেহনা বেগমও চলে গেলেন নিজেদের রুমে। আঁকি সিঁড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে বলো গেছে আঁকির বাহু ধরে এক চোখ টিপ দিয়ে বলল, আমার বোন কত বুদ্ধিমতী দেখেছ, সে ঠিক বুঝতে পেরেছে তার ভাই তার ছেলের জ্বালাই নিজের বউকে ঠিক মতো একটুও আদর করতে পারে না, তাই পিচ্চি নয়নকে নিজের কাছে রেখে আমাদের সুযোগ করে দিল। আঁকি চোখ বড় বড় করে তাকিয়ে থেকে কিছুটা জোরে শব্দ করেই বলককে অসভ্য বলে হন হন করে উপরে চলে গেল। এদিকে বলক হেসে নিজের ব্রু চুলকে এসে নিজে উপরে চলে গেল। আঁকি নয়নের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সকালে রুমে দিতে গেলে দেখে সকাল খুব যত্ন করে নয়নকে বিছানার মাঝে শুয়ে এক পাশে নিজের বড় কোলবালিশটা দিয়ে আটকে দিল যাতে নয়ন পড়ে না যায়। আঁকি হালকা হেসে রুমের ভেতরে প্রবেশ করে নয়নকে ছোট কাঁথা বালিশ ওয়ালক্লথ কোলবালিশ সব দিয়ে বিছানা তৈরি করে দিল সকালের খাটে। সকাল নয়নকে নিয়ে সেখানে শুয়ে দেয়। আঁকি নয়নের কপালে আর সকালের কপালে চুমু দিয়ে হেসে চলে গেল। প্রায় সাথে সাথেই পলক প্রবেশ করলো রুমে। সকাল তখন নিজের বালিশ ঠিক করছিল। ওই চুন্নি নিজের খেয়াল রাখিস, সাথে আমার বাচ্চাটারও, কোনো সমস্যা হলে আমাদের ডাক দিবি। ইস, আমি কি কোথাও যাচ্ছি নাকি যেভাবে জ্ঞান দিচ্ছ? না, তারপরও। পলক নয়নের কপালে আলতো করে চুমু দিয়ে সকালের কাছে এসে ওর মাথায় হাত রেখে ওর কপালেও আলতো করে চুমু দিল। সকালে হেসে ভাইয়ের গাল দুটো টেনে দিল। পলক রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রুমে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। পলক রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে পেছন ঘুরে দেখে বউ তার ইতিমধ্যে কম্বল জড়িয়ে শুয়ে পড়েছে। বাঁকা হাসলো পলক, কারণ সে জানে আঁকি এখনো ঘুমোয়নি, শুধু ঘুমোনো নাটক করছে যাতে পলক তার কাছে ঘেঁষতে না পারে। কিন্তু পলক তো আজ আঁকির কথা শুনবে না। লাইটটা অফ করে দিয়ে এক হাতে শার্টের বোতাম সবগুলো খুলে শার্টটা বালিশের পাশে নামিয়ে রেখে সে নিজেও কম্বলের ভেতরে ঢুকে গেল। পেটে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে কেঁপে উঠল আঁকি। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে এখনও চোখ বুঝে শুয়ে আছে। আঁকি শুকনো কয়েকটা ঢোক গিলে নিল। কতক্ষণ আর নিজেকে স্বাভাবিক রাখতে পারবে তা তার জানা নেই। পলক যখন একবার তাকে ধরেছে তখন এত তাড়াতাড়ি আর এত সহজে সে ছাড়া পাবে না, তা ভালোই বুঝতে পারছে আঁকি। সে শ্বাস আটকে চুপ করে আছে। পলক কানের সামনে এসে হালকা করে ফু দিতে আঁকি নড়ে চড়ে কেঁপে উঠল। ঘুমানোর নাটক করে কি লাভ হচ্ছে? তুমি যদি আজকে সত্যি সত্যিও ঘুমিয়ে থাকতে তাও আজকে তোমাকে আমি ছাড়তাম না। পলকের ফিসফিসানো আওয়াজে ইতিমধ্যে আঁকি শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আঁকিকে নিজের দিকে ফিরিয়ে ওর কাঁধে মুখ গুঁজে দিল পলক। এবার আঁকি চোখ মেলল, দু হাতে জড়িয়ে ধরল পলককে। পলক মুখ তুলে আঁকির দিকে তাকিয়ে ওর চোখের পাতায় চুমু দিয়ে আঁকিকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ল। আঁকিও আর কিচ্ছু বলল না। পলক সব সময় সব রকম পরিস্থিতিতে তার পাশে থেকেছে, কখনো তাকে একা ছাড়েনি। পলক চাইলেই নিজের চাহিদা মিটিয়ে আঁকিকে ছুঁড়ে ফেলে দিতে পারত, কিন্তু সে তা করেনি, বরং ভালোবেসে যত্ন করে সব সময় আগলে রেখেছে আঁকিকে। পলকের ভালোবাসা আর যত্ন প্রতিটা মুহূর্তে তাকে সুখের সাথে দেখা করায়। মাঝে মাঝে আঁকি খুব ভাবে যে আদৌ কি সে এত সুখ পাওয়ার যোগ্য,
কিন্তু পলক সব সময় তার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেয় যে সে যোগ্য না হলেও পলক তাকে এসবের যোগ্য ভাবে। তখন মুহূর্তে মনটা খুশিতে ছেয়ে যায় আঁকির। এই ছেলেটা কেন তাকে এত ভালোবাসে তা কখনোই বুঝে উঠতে পারেনি আঁকি। তবে সে নিঃসন্দেহে বলতে পারে পলকের ভালোবাসাই তাকে বাধ্য করেছে পলককে ভালোবাসতে, আর এই ভালোবাসার জালে সে সারা জীবন আটকে থাকতে চায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।